দেশের মানুষ সুস্থ সতেজ থাকলেই রাষ্ট্র নির্মাণে মনোযোগ দিতে পারবে, দেশের উন্নয়নের গতি আসবে। তাই সবাইকে ফিট থাকার জন্য বিশেষ নজর দিতে হবে, বক্তা টিসিএ সভাপতি ডক্টর মানিক সাহা। 2019 সালের 29 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফিট ইন্ডিয়া কর্মসূচির উদ্বোধন করেছিলেন। সেই থেকে দেশজুড়ে ফিট ইন্ডিয়া কর্মসূচি পালিত হচ্ছে। বুধবার করোনা আবহে রাজধানীতে ফিট ইন্ডিয়া রান অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে অংশ নেন টিসিএ সভাপতি ডক্টর মানিক সাহা, টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায় সহ উদ্যোক্তা পশ্চিম ত্রিপুরা, যুব ও ক্রীড়া কল্যাণ দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা। এদিন আলোচনা রাখতে গিয়ে ডক্টর মানিক সাহা দেশ নির্মাণের স্বার্থে সবাইকে ফিট থাকার আহ্বান জানান। যে যদি আমরা সুস্বাস্থ্য থাকি, প্রধানমন্ত্রী জির কিন্তু এটাই আসল উদ্দেশ্য ছিল, যদি আমরা সুস্বাস্থ্য থাকি তাহলে আমাদের এই সমাজ ও সুস্থ থাকবে। অর্থাৎ আমরা যদি ফিট থাকি তাহলে কিন্তু আমাদের দেশের কাজের জন্য আমাদের যা যা দরকার, আমাদের পূর্ণ রকম পূর্ণ মাত্রায় আমরা এই রাষ্ট্র নির্মাণে আমরা কিন্তু নিয়োজিত থাকবো। আমি যদি দুর্বল হই, আমি যদি সারাক্ষণ ধরে আমার ওবিসিটি নিয়ে, আমার আর্থ্রাইটিস নিয়ে, আমার ডায়াবেটিস নিয়ে বিভিন্ন যেসব আনফিট থাকার কারণে যেসব রোগগুলো আমাদের হয়, তার থেকে যদি আমরা মুক্ত হই তাহলে আমরা রাষ্ট্র নির্মাণে এবং দেশের অন্যান্য কাজে। টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায় বলেন, করোনা আবহে সব কিছুতেই পরিবর্তন এসেছে, কিন্তু অবস্থার কথা মাথায় রেখেই আমাদের এগিয়ে যেতে হবে। তিনি আসন্ন শারদীয়া ঠিকঠাকভাবে করা যাবে কিনা তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন। তবে তিনি এ বিষয়ে মা দুর্গার আশীর্বাদ প্রার্থনা করেন। আমাদের মনে হচ্ছে যেন আমরা এক থেকে অন্য এত দূরে চলে গিয়েছি, তো আমরা চাইবো যে আগামী আসছে কিছুদিন পরে মা দুর্গা পূজাও, তো আমরা মায়ের কাছে এটাই কামনা করব, আমরা যেন আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি এবং আমরা আবার আগের মতো আমাদের খেলাধুলা বিভিন্ন কিছু যেগুলো অনুষ্ঠান সেগুলো আমরা করতে পারি। আমরা এমন একটা রাজ্যে বসবাস করি যেখানে আমাদের সংস্কৃতি বা আমাদের এখানকার যে কালচারাল যে বিষয়টা, এটা এত আমাদের সঙ্গে পরিবেশের সঙ্গে জুড়ে আছে যে দৈনন্দিন কিছু না কিছু হয় এখানে, কিন্তু সেগুলো আজ দীর্ঘ 6-7 মাস ধরে বন্ধ হবে। সামনে কিছুদিন এই কিছুদিন পরে বইমেলা আসছে, আমাদের এখানে সরস মেলা হয়, আমাদের এখানে শিল্প বাণিজ্য মেলা হয়, সেগুলো আমরা কতটুকু করতে পারবো? দুর্গা পূজা এই কিছুদিনের মধ্যে দুর্গা পূজা আসছে, দেওয়ালি আসছে, সেগুলোকে আমরা কতটুকু করতে পারবো সেটা নিয়েও আজও আমরা একটা সংখ্যার মধ্যে রয়েছি। তো আমরা চাইবো যে মা যেন আমাদেরকে সেই সুযোগ করে দেন এবং সেখানে আশীর্বাদ করেন, আমরা মুক্ত হতে। সেই সাথে তিনি এও জানান, উদ্যোগ শুভ হলে বাস্তবায়ন অধিক থামে না, এগিয়ে যাওয়া যায় সময়ের সাথে সাথে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।